শীতের সময় এমনিতে সব অসুখ একটু বেড়ে যায়, তার মধ্যে ব্যথা জনিত রোগগুলো একটু দ্রুতই বেড়ে যায়। আজ আমরা তাই একাত্তর সকালে কথা বলবো শীতে বাত রোগের চিকিৎসা এবং এর করণীয়। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান DPRC। আপনাকে জানাচ্ছি একাত্তর সকালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সকাল। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই যে বললাম যে শীতে সব ধরনের ব্যথাগুলো বেড়ে যায়, কেন বাড়ে, প্রথমে এটা জানতে চাই। অবশ্যই, আসলে ব্যথা এমন একটা শারীরিক অনুভূতি যে বেশিরভাগ রোগী কিন্তু ব্যথা দিয়ে প্রকাশ পায় যে কোনো রোগের ক্ষেত্রে, কিন্তু আমরা যে ব্যথার কথা বলছি এটা আসলে মাস্কুলো স্কেলেটাল সিস্টেমের ব্যথা। যেমন আমরা আমাদের বাংলাদেশে একেবারে প্রাচীনকাল থেকেই প্রচলিত বাত রোগ বলে আমরা বলে থাকি, যে একটু মাংসপেশী ব্যথা হলে, হাঁটু ব্যথা হলে এটাকে বাত রোগ বলে থাকি। এই বাত রোগের আমরা যে ডাক্তারি ভাষা প্রিডিসপোজিং একটা ফ্যাক্টর বলি। প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যে বাত রোগ বা ব্যথাকে ত্বরান্বিত করে বা বাড়িয়ে তোলে, তার ভিতর অন্যতম হচ্ছে এই ঠান্ডা, কোল্ড ওয়েদার এবং শীত। শুধু শীত ঋতু এবং যে সকল দেশ শীত প্রধান দেশ, স্পেশালি উত্তরের যে দেশগুলো আছে, সাইবেরিয়া বা রাশিয়া বা একেবারে ইউরোপের উত্তর অঞ্চল, ওই সকল দেশে কিন্তু বেশিরভাগ সময় শীত পড়তে থাকে। আর বাংলাদেশে এই শীত ঋতু এই সময় এই ব্যথা রোগীদের ব্যথা তীব্রতাটা আরো বেড়ে তোলে। আর বেশিরভাগ যে শীত ঋতুতে বাড়ার কারণটা হচ্ছে আপনার যেমন কিছু আর্থ্রাইটিস রোগ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস, যেমন আমরা আমাদের দেশে প্রচলিত আছে যে হাড় ক্ষয় রোগ, যে হাঁটু ব্যথার ক্ষেত্রে বা কোমর ব্যথার ক্ষেত্রে, এই ক্ষয় রোগ বা এই সকল রোগে যখন শীত আসে, শীত ঋতু আসে, তখন দেখা যায় যে ভিতরে যে ইন্টারনাল যে স্পাইন বা জোড়ার ভিতরে যে মুভমেন্টটা, এই মুভমেন্ট অনেকাংশে কমে যায় রোগীদের। আচ্ছা, চলাফেরার ক্ষেত্রে কিছু পরিবেশগত বাধ্যবাধকতার কারণে, এবং মাসেল টিস্যুগুলো আপনার কিন্তু কিছুটা আমরা যেটা বলি আপনার স্পাজম হয়ে আসে বা সংকুচিত হয়ে আসে, যার কারণে যখন সে মুভমেন্টে যায় তখন ব্যথাটা আরো বেড়ে যেতে পারে। এবং কিছু ফ্যাক্টর এখানে জড়িত, পাশাপাশি শীত ঋতুতে আবার কিছু খাবারের ব্যাপার আছে এখানে। আমরা যেমন এই ঋতুতে অনেক সময় কিছু বিচি জাতীয় খাবার বেশি আসে, মানে সিজনাল কারণে বিচি জাতীয়, যেমন সিমের বিচি বা এই জাতীয় খাবারগুলো, মটরশুটি, এই খাবারগুলো অনেক সময় মানুষ বেশি খায় শীতে ঋতুর কারণে। এবং এই খাবার এক প্রকার উপাদান আছে যেটা আমরা ইউরিক অ্যাসিড বলি, এই ইউরিক অ্যাসিডটা কিন্তু শরীরে ব্যথা তৈরি করে, যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি। তাহলে শীত ঋতু আমাদের রোগীদের যারা বাত রোগে আক্রান্ত বা ব্যথায় আক্রান্ত, তাদের এই সমস্যাটা আরো ত্বরান্বিত। আমি এবার আপনার কাছে জানতে চাই যেটা যে আমার শরীরে তো অনেক ধরনের ব্যথাই হয়, তো কোন ব্যথাটা হলে আমি বুঝবো যে এটা আসলে বাতের ব্যথা? হ্যাঁ অবশ্যই, আসলে উপায়টা কি? হ্যাঁ অবশ্যই, আমাদের দেশে যেটা প্রচলিত হচ্ছে যে কোনো, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা যে কোনো ব্যথা, মাংসপেশীর ব্যথাকে মানুষ বাত রোগ বলে প্রাচীনকাল থেকে পরিচিত। আসলে ডাক্তারি ভাষায় বাত বলতে আমরা রিউমাটিজমকে বুঝি। ইতিপূর্বে আমি যেটা বলেছিলাম যে গাউটি আর্থ্রাইটিস, মানে আর্থ্রাইটিস রোগগুলোকে আমরা আসলে স্পেসিফিক বাত রোগ বলে থাকি, কিন্তু যদিও এটা ডাক্তারি ভাষায় তেমন কোনো নেই, বাংলা কনভার্ট করে আমরা প্রচলিত ভাবে বলে থাকি, এটা আমাদের প্রাচীনকাল থেকে বাংলাদেশে একটা একটা প্রচলিত ভাষা চলে আসছে। কিন্তু আমরা যেমন আলাদা ডিফাইন করতে পারি, সাজেস্ট কারো যদি হাঁটু ব্যথা হয়, আমরা সেক্ষেত্রে হাঁটু ব্যথার কারণগুলো পেয়ে যাই। যেমন সবচেয়ে কমন কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা বয়সজনিত হাঁটু ব্যথা হতে পারে। মানে সাধারণত মেল ফিমেল, মানে মহিলা পুরুষ উভয়ই 40-এর পরে গিয়ে হাড় ক্ষয় রোগ শুরু হয়, এবং মহিলারা একটু আগে সাফার করে, তাদের অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, কিছু হরমোনাল ব্যাপার থাকে, তো এই ক্ষেত্রে এই আর্থ্রাইটিস রোগটা তখন ডেভেলপ করে 40-এর পরে গিয়ে। এবং স্পেশালি 50 অফ মেল ফিমেল, মহিলা পুরুষ দুজনই বেশি আক্রান্ত হতে পারে। এটা হচ্ছে আমরা এজিং প্রসেস জনিত আর্থ্রাইটিস যেটা বলে থাকি। আর কিছু বাত রোগ আছে বা আর্থ্রাইটিস, যেমন বাচ্চাদের হতে পারে, আমরা যেমন জুভেইনাইল আর্থ্রাইটিস, জুভেইনাইল আর্থ্রাইটিস, এটা হচ্ছে আপনার বেসিক্যালি এটা আপনার বংশগত কিছুটা ফ্যাক্টর জড়িত, জেনেটিক্যাল ফ্যাক্টর জড়িত। আমি যেমন একটা রোগ আপনাদের টিভিতেও দেখলাম যে প্রকাশ করেছে, ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা নিয়ে খুব কথা হচ্ছে, এটা এক প্রকার মাসেলের রোগ। এই সকল রোগে যেটা শারীরিক প্যারালাইসিস হতে পারে, মানে সে রোগী চলাফেরা, এবং বাচ্চাদের বেশি আক্রান্ত হয়, তো পাশাপাশি কিন্তু ব্যথা বেদনা হবে।
ব্যথা বেদনা এটা হতে পারে, আরো কিছু নার্ভের রোগ আছে যেটা থেকে আপনার ব্যথা হতে পারে, যেমন সায়াটিকা, আপনারা হয়তো পরিচিত কিনা, মানে সমাজে পরিচিত আছে সায়াটিকা বাদ বলে একটা কথা আছে, এটা আসলে আমরা ডাক্তারি ভাষায় এটাকে পিএলআইডি বলে থাকি, মানে মেরুদণ্ডের কশেরুকে অনেক সময় ডিস্কের সমস্যা হয় আমাদের পেশাগত কারণে, যারা বসে বসে কম্পিটিং করা হয় বা কাজকর্ম, ইভেন কি গ্রামের মহিলা যারা একে নিচে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে, তাদের মেরুদণ্ডে ডিস্কের সমস্যা হতে পারে, এক পর্যায়ে নার্ভে কম্প্রেশন হয়, তখন দেখা যায় কোমরে ব্যথা হতে পারে বা ঘাড়ে ব্যথা হতে পারে, ব্যথা হাতে আসতে পারে, শিরশির বা ঝিঝি জাতীয় অনুভূতির কথা বলে। তো এটা হচ্ছে ডাক্তারি ভাষায় আমরা যদি অনেক সময় সায়াটিকা বাদ বলে থাকি বা পিএলআইডি জাতীয় আমরা সমস্যা বলে থাকি। তো আসলে বাত রোগ স্পেসিফিক যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস তাকে বলে থাকি, কিন্তু বাত বলতে যেটা ডাক্তারি যদি আমরা আলাদা ডিফাইন করি অনেকগুলা সমস্যা, আর্থ্রাইটিস হতে শুরু করে, মাসেল ডিজিজ হতে শুরু করে, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে শুরু করে, অনেক কারণে কিন্তু বাতের বিভিন্ন সমস্যা হতে পারে। আচ্ছা, বাতের ব্যথার সাথে আর্থ্রাইটিসের কতটুকু কানেকশন আছে? হ্যাঁ, আসলে বাত তো একটা বড় শব্দ, আমি বলছিলাম যে বাতের ভিতর আর্থ্রাইটিস একটা অংশ মাত্র, উপাদান মানে একটা রোগের কিছু টাইপস আছে, আবার আর্থ্রাইটিস একটা বিশাল সাবজেক্ট, আর্থ্রাইটিস মোর দেন 100 টাইপস ডিজিজ আছে, মানে আর্থ্রাইটিস কেও আমরা অনেক ভাগে ভাগ করা যায়। যেটা আমি বলছিলাম বয়স্কদের কমন আর্থ্রাইটিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, বয়সজনিত যে আর্থ্রাইটিসটা হয়ে থাকে, এই অস্টিওআর্থ্রাইটিস আপনি দেখবেন অস্টিওআর্থ্রাইটিস, যেমন চলাফেরা ব্যথা হবে, যেমন স্পেশালি অস্টিওআর্থ্রাইটিস যখন হাঁটুতে আক্রান্ত হয় রোগী নামাজ পড়তে কমপ্লেইন করবে যে নামাজ পড়তে পারছে না, উঠা বস করতে, সিঁড়ি বাইতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আবার অনেকে বলতে শুনি যে একটা আওয়াজ হয়, মানে হাঁট কটস কটস করে আওয়াজ হয়, মানে হতে পারে যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে কি হয়, দুই হাঁটুর মাঝখানে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, যেটা আমরা ইরোশন বলি ডাক্তারি, ইনফ্লামেশন, ইনফ্লামেশন হতে হতে কার্টিলেজটা ইরোশন হয়, ক্ষয় হয়ে যায়, তখন দুইটা বোনস উপরের যে হাড় এবং নিচের হাড় খুব ক্লোজলি চলে আসে, একটা জোড়া যদি আপনার ক্ষয় হয় তাহলে সেটাতে কিন্তু আওয়াজ হবে, এটাই স্বাভাবিক, রোগী কমপ্লেইন করে যে আওয়াজ হতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে, এবং প্রাইমারি পর্যায়ে রোগীর হাঁটু ফুলে যাওয়া বা শরীরে যে কোনো জোড়ায় সেটা হতে পারে, নট অনলি হাঁটু, অ্যাঙ্কেলে হতে পারে, হিপে হতে পারে, তো রোগীর কমপ্লেইন হবে ব্যথা, চলাফেরাই ব্যথা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।